Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আমরা বাঙালিরা কিন্তু যথেষ্ট ভোজন রসিক, আর যারা দেশের বাহিরে থাকি দেশের খাবারগুলো অনেক অনেক বেশি মিস করি। ইচ্ছা ছিল আপনাদের সাথে আমার দেশ থেকে কিছু খাবার এসেছে এগুলো শেয়ার করার, কিন্তু জাস্ট যে কোনো কারণে করতে পারিনি। কিন্তু যা যা এসেছে সে খাবারগুলো আপনাদের সাথে নিয়েই রান্না করার ইচ্ছা আছে। তো আজকে সেই কুকিং ব্লগটাই শেয়ার করতে যাচ্ছি। আসলে নর্মাল খাবারই রান্না করব, এক একজনের হাতে রান্নার যশ আসলে ভিন্ন, সবার হাতের রান্না কিন্তু একরকম হয় না, মজাটাও একরকম হয় না। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আগে আমি স্যালমন ফিশটা রান্না করব। এটা কিন্তু খুবই মজাদার একটা মাছ, দেশে মনে হয় অতটা অ্যাভেলেবেল না, কিন্তু এখানে খুব অ্যাভেলেবেল। তো আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা খুব পছন্দ করে এই মাছটা। আমি চুলায় এটা কিন্তু দেশীয় কড়াই, এটা কড়াইতে তেল দিয়ে আগে লেবু পাতা দিয়েছি, কারণ স্যালমন ফিশের কিন্তু একটা গন্ধ থাকে, ওই গন্ধটা এই লেবু পাতাটার জন্য আর অতটা লাগে না, কমে যায়। তো একটু ভেজে তারপরে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা নরম হওয়ার পরে এরপর আমি রেগুলার যে নর্মাল মশলা সেগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে চিলি ফ্লেক্সটা ইউজ করেছি, তার কারণ হচ্ছে স্যালমন ফিশটা একটু তৈলাক্ত, যার জন্য একটু ঝাল হলে ভালো লাগে। আর এখানে কাঁচামরিচটা দেওয়া যেত, কিন্তু আমার মনে হয় কাঁচামরিচের থেকে এই চিলি ফ্লেক্সটাই বেশি ভালো কাজ করে, তাই এখানে চিলি ফ্লেক্স দিয়েছি আর আদা রসুন দিয়েছি। আর এখন একটা টমেটো একদম কুচি করে কেটে তারপরে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই মাছটা রান্নার সময় গুঁড়ো সব মশলাই ব্যবহার করব, তবে হলুদটা দেব না, কারণ এই মাছটাতে হলুদ না দিয়ে রান্না করলে মাছটা একদম সুন্দর লাল লাল হয়, দেখতে খুব ভালো লাগে। তো যাক, আমি গুঁড়ামরিচ দিয়েছি রঙের জন্য, যেহেতু এই গুঁড়ামরিচটা ঝাল না, শুধু রঙটা অ্যাড করবে। আর এরপর ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। মাছটা কিন্তু আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এখানে বড় চার পিস মাছ ছিল, রেগুলার চার পিস মাছ, তো এটাকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে তারপর আমি এটা পানি ঝরিয়ে রেখেছি। তো এখন আমি মাছটা দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিব। মাছ তো কিন্তু আসলে বেশি নাড়া যায় না, যার জন্য আমি পাতিলটা ধরেই এভাবে নাড়া দিয়ে নিব, এতে মাছটা ভাঙবে না। এখন আমি এখানে গরম পানি অ্যাড করছি, গরম পানিতে কিন্তু তরকারির স্বাদটা বাড়ে আর এটা একদম ঘুনা ঘুনা হবে, এই জন্য আমি ঝোলটা একেবারেই অল্প দেব, বলা যায় একটু সিদ্ধ হওয়ার জন্য, লবণ একটু কম হয়েছিল তাই নতুন করে লবণ অ্যাড করেছি একটু। স্বাদটা কিন্তু অনেকটাই লবণের উপরও ডিপেন্ড করে, কারণ এই ভুনা তরকারির মশলা কষানোটা আর যদি লবণটা ঠিক হয় তাহলে কিন্তু তরকারির মজাটা 100% বোঝা যায়। মাছটা হতে আসলে বেশিক্ষণ লাগে না, কারণ মাছটা খুবই নরম মাছ আর একদম কাটাছাড়া মাছ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই মাছ হয়ে গেছে, আমি কিন্তু এর সাথে ধনিয়া পাতা অ্যাড করবো না, যেহেতু লেবু পাতা দিয়েছি, লেবু পাতার গ্রামটাই এখানে অনেক বেশি কাজ করবে। আর এই মাছটা কিন্তু একদমই ঝোলটা দিয়েই ভাত খুব সুন্দর মেখে মেখে খাওয়া যায়। এখন আমি ধুন্দুল ভাজি করব। ধুন্দুল আমার খুব খুব খুবই পছন্দের একটা ভেজিটেবল বলা যায়, এটা মনে হয় যেভাবে রান্না করে আমার কাছে এভাবেই ভালো লাগে। তো আজকে ভাজি করব ধুন্দুল, রান্নাটাও কিন্তু অনেক মজা, বিশেষ করে চিংড়ি দিয়ে অথবা চিংড়ি যে শুটকিটা আছে সেটা দিয়ে। যেহেতু আজকে সব ঝোল আইটেম করব না, ভুনা করব, এই জন্য আমি এটাও ভাজি করব। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা মোটামুটি নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এরপর এর কড়াইতেই আমি এখন একটা ডিম দিব, এজন্য পেঁয়াজটা একটু সাইড করে নিয়েছি, কারণ এই পেঁয়াজের মধ্যে ডিমটা দিয়ে দিলে আসলে পেঁয়াজের সাথে ডিমটা অনেকটা লেগে যাবে,
যেটা আমার ভালো লাগে না, এজন্য আমি পেঁয়াজটা সাইডে নিয়ে তারপরে ডিমটা অ্যাড করব। আর পেঁয়াজটা আর ডিমটা অ্যাকচুয়ালি আলাদা আলাদাই থাকবে, আমার কাছে এইভাবে ভালো লাগে, ইজিও হয় আসলে। ডিমটা একদম নেড়ে আমি ভেঙে দিব। রান্নাটা কিন্তু যার যার রুচির ব্যাপার, যে যার ফ্যামিলি যেভাবে খেতে পছন্দ করে, যার কাছে যেরকম ভালো লাগে সেরকমটাই করা উচিত। আর আমি দেখেছি অনেক সময় এক একজন আছে না, এক একজনের রান্নাটা এক এক রকম। যেমন কেউ অনেক মশলা টশলা দিয়ে কষায় টষায় রান্না করে কিন্তু খাবার সময় ভালো লাগে না। আবার অনেক সময় দেখেছি যে কোনো মতে একটু মাখায় ছাকায় বসাই দিল কিন্তু সেটা দিয়ে একদম পেট ভরে সুন্দর মতো ভাত খাওয়া যায়। তো এক একজনের হাতের যশটাও কিন্তু আসলে ভিন্ন, সবার হাতের যশ একরকম হয় না। আমার হাজব্যান্ড প্রায় সময়ই বলে, আমার মায়ের কথা, আমার আম্মার কথা আর কি, যে আমার আম্মার হাতের রান্না অসাধারণ। আবার আমার শাশুড়ির কিছু কিছু রান্নাও খুব ভালো লাগে, যেমন উনি শুধু এমনি টেমনি একটু বসায় দেয় কিন্তু ভালোই লাগে আসলে খেতে। স্পেশালিটি আছে কারো কারো রান্নার কিছু কিছু ক্ষেত্রে। তো যাক, আমি ধুনদুলটা দিয়ে দিয়েছি। ধুনদুলটা দিয়ে আমি এখন সুন্দরভাবে পেঁয়াজটা আর ডিমটার সাথে মেখে নিয়েছি। আর এখানে মশলা হিসাবে কিন্তু আমি শুধু একটু হলুদ গুঁড়ো আর লবণটাই অ্যাড করেছি, আর কাঁচামরিচ তো দিবই ঝালের জন্য। তবে ধুনদুল তরকারি একটু মিষ্টি তরকারি, এজন্য এটাতে কিন্তু ঝাল বেশি হলে ভালো লাগে না। মিষ্টি তরকারি একটু মিষ্টি মিষ্টি থাকতেই ভালো লাগে আমার কাছে মনে হয়। আর ভাজি ভুনা যেটাই হোক, এই জিনিসগুলো যদি সবসময় নাড়ার উপরে রাখা যায় তাহলে কিন্তু নিচে দিয়ে লাগে না, কারণ নিচে দিয়ে লেগে গেলে এটার সম্পূর্ণ মজাটাই চলে যায়। ধুনদুল ভাজি রান্নার প্রথম অবস্থায় লবণটা না দিয়েই ভালো, তার কারণ হচ্ছে ধুনদুলটা অনেকটা পানির তরকারি, তো পানি একদম বের হয়ে গেলে যখন কমে যায় তখন দেওয়াটাই বেটার। আসলে এই জিনিসগুলো নর্মাল জিনিস, আমরা সবাই জানি, কিন্তু অনেক সময় হয় কি, যারা নতুন তাদের জন্য একটু উপকার হয়। রান্নাবান্না তো আসলে সবাই করতে পারে, কিন্তু ছোট ছোট কিছু জিনিস জানা থাকলে অনেক সময় হয় ভুলে যাওয়া হয় বা মনে নেই হঠাৎ করে, তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো উপকার হয়। ছোট ছোট জিনিসগুলো একটু মনে রাখলে বা কারো কাছ থেকে শুনে নিলে ভালো হয়। কিন্তু আমি এখন আসলে এটার পানিটা শুকানো পর্যন্ত একটু ওয়েট করব, যেহেতু আমি মশলা টশলা সব দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে ভেঙে চুড়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে ভিতরে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা বের হয়ে যাবে। আর পানিটা শুকানো পর্যন্তই আমি একটু চুলায় রাখব। পানিটা শুকিয়ে গেলে আমি একটু ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নিব। ধুনদুল কিন্তু হতে একটু টাইম নেয়, যেহেতু পানিটা সম্পূর্ণ শুকানো লাগে, একটু টাইমের ব্যাপার। তারপরও রান্না তো করতেই হবে, টাইম নেই কার যেটাই হোক, যখন যেটার কাজ তখন সেটা শেষ করতে হয়। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এখন নেড়ে মিশিয়ে আমি নামিয়ে ফেলবো, আর কাজ নেই, ধুনদুলটা শেষ। তা আজকে বট রান্না করব। এই বটগুলো অবশ্য দেশি বট, বাংলাদেশ থেকে এসেছে, আমার সাথেই থাকেন এক ভাই, উনি আনিয়েছেন বট। কিন্তু অনেকে বট বলে, অনেকে ভুড়ি বলে, সাধারণত আমি বট বলে ইউজ টু, যার জন্য বট বলছি। আমি এটা বট দেশ থেকে অবশ্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে জাল দিয়েই দিয়েছে, যার কারণে বলতে গেলে এটা সিদ্ধই। আমি জাস্ট একটু মশলা অ্যাড করবো এখানে। আমি যেহেতু ঝাল খাই, আমি ঝালের পরিমাণটা একটু বেশি দেব। আমি কড়াই বসিয়ে তাতে আগে একটু তেজপাতা, গরম মশলা অ্যাড করছি। গরম মশলাটা আমার মনে হয় তেলের মধ্যে দিলে ফ্লেভারটা সুন্দর বের হয়, আর মনে হয় একদম তরকারির রন্ধ্রে রন্ধ্রে গন্ধটা থাকে। তো যাক, আমি এখন রসুন দিয়ে দিয়েছি, এটা আস্ত কোয়া রসুন, কারণ বাটার রসুন আমি দিব কিন্তু এই কোয়া রসুনটা তরকারিতে খেতে কিন্তু ভালো লাগে। আমি পেঁয়াজ দিয়েছি, একটু পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি, আমার মনে হয় কোষের মধ্যে অথবা যে বট জাতীয় ধরনের কিছুর মধ্যে পেঁয়াজটা এরকম একটু চাকচাক করে দিলে ভালো হয়।
পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। নরম হয়ে গেলে অ্যাজ ইউজুয়াল আমরা যে নর্মাল মশলাগুলো খাই সেগুলো অ্যাড করব। আমি যে এখন আদা রসুনের পেস্ট দিয়েছি 1.5 চামচের মতো, এখানে বট আছে প্রায় 1.5 কেজির মতো হবে। আদা রসুনটা একটু ভেজে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি চিলি ফ্লেক্স ইউজ করছি, চিলি ফ্লেক্সটা দিয়ে আমি একটু নেড়ে নিব। আমার কাছে আসলে ঝালটাই ভালো লাগে, ঝাল জিনিস আমি অনেক বেশি পছন্দ করি। আমার বাসার সবাইও আসলে ঝাল খেতে খেতে এখন অভ্যস্ত হয়ে গেছে। তো যাক, আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি। এখানে দিয়েছি ধনিয়া গুঁড়ো 1 চামচের মতো, জিরা গুঁড়ো 1 চামচের মতো, আর দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো। এই মরিচ গুঁড়ো আমি আগেও বলেছি এটাতে কিন্তু ঝাল নেই, জাস্ট একটু রং অ্যাডের জন্য দেই। আর দিয়েছি হলুদ গুঁড়ো, হলুদ যেহেতু তরকারিতে আগেই একটু ছিল বটের সাথে, আমি এর জন্য অল্প একটু দিয়েছি, আর লবণও অল্প দিয়েছি। আমি দেখবো পরে যদি লাগে তাহলে অ্যাড করব, মনে হয় করেওছি। এখন একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আসলে যখন রান্না করেছি তখন বোঝা যায়নি, কিন্তু খাওয়ার সময় দেখেছি এত বেশি পরিমাণ তেল ছিল, মনে হয় মানে ভুড়িটার মধ্যেই অনেক তেল ছিল। আমি কষানোর সময় তেল একটু কমই ইউজ করেছি, দেখেছি যখন বট ছুটে গেছে, বট টিপে রেখেছিলাম তো ছোটার পরে দেখেছি তেল আছে, এই জন্য তেলটা একটু কমই দিয়েছি। কিন্তু খাওয়ার সময় দেখলাম এত তেল, একদম কোরবানির সময় যেরকম একদম তেল সাথে সাথে বসে যায়, তো ওই ফিলিংসটা মনে হচ্ছিল আসলে। তো যাক, আমি এখন বটার সাথে এই মশলাটা সুন্দর করে মিশিয়ে তারপর এখানে অল্প একটু পানি দিব। সরি, আমি আগে এখানে একটু সুইট চিলি সসটা ইউজ করেছি, কারণ যেহেতু মরিচটা বেশি দিয়েছি বাচ্চারাও খাবে, এই জন্য অল্প একটু সুইট চিলি সস দিয়েছি, তাহলে একটা মিষ্টি ভাব আসবে আসলে। আর এই মিষ্টিটা কিন্তু ঝালের সাথে এতটুকু মিষ্টি কিন্তু ভালোই লাগে খেতে, গোশ হোক বা এই যে এই ধরনের শুকনো তরকারি হোক, তো তার সাথে এই একটু মিষ্টি তরকারি আবার মানে মিষ্টি ফ্লেভারটা ভালোই লাগে। তো যাক, আমি এখন পানি দিয়ে দিয়েছি, অল্প দিয়েছি। এখন পানিটা দিয়ে আমি এটা ঢেকে দেব পানিটা শুকানো পর্যন্ত। কেউ যদি আসলে ঝোল রাখতে চায় তাহলে আর একটু ঝোল অ্যাড করা যায়, পানি অ্যাড করলেই হয়। আমি গরম পানি দিয়েছি, বট বা ভুড়ি যেটাই বলি না কেন এটা কিন্তু একটু ভুনো ভুনোই ভালো লাগে। হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি, শুধু পানিটা শুকাতে যতক্ষণ। তো জিরার গুঁড়া দিব লাস্টে নামানোর আগে, জিরার গুঁড়াটাই কিন্তু আসলে খাবারটা অনেক বেশি মজা করে, আলাদা একটা ফ্লেভার আনে। তো যাক, জিরার গুঁড়াটা দিয়ে আমি এখন চুলায় নিভিয়ে দিব একটু মিশিয়ে। আশা করি আমার আজকের রান্নার ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদি লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, নেক্সট ব্লগে আবার দেখা হবে।